Spiritual TV. Explore the truth. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমগ্র বিশ্ব আজ লকডাউন স্থবির হয়ে গেছে। সমস্ত পৃথিবীর মানুষের চলাফেরা, সমস্ত কার্যক্রম, মানুষ ঘোরবন্দি। সবচাইতে দুঃখের এবং পরিতাপের বিষয় সাম্প্রতিক কালে সৌদি আরবের প্রশাসনিক নির্দেশনা এবং মহামারীর প্রতিরোধ ব্যবস্থার জন্য যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা তথা পবিত্র মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা, হারামাইন শরীফাইন আজ জনমানবহীন। তাছাড়া বিভিন্ন মসজিদের নামাজ জামাত বন্ধ। মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহ আল হারাম, কাবা জনশূন্য। আল্লাহ পাকের ফেরেশতা এবং জিন জাতি ব্যতীত এবং আল্লাহর বিভিন্ন মখলুকাত ব্যতীত আজ বাইতুল্লাহ নিথরভাবে দাঁড়িয়ে আছে। মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববী শরীফে দু জাহানের সরদার সৈয়দুল কৌনাইন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ফিরিশতা কুল এবং জিন্নে মুমিনদের জিয়ারার মাধ্যমেই সরাসরি সালামের জবাব দিচ্ছেন। আজ আশরাফুল মখলুকাত মানব জাতি রোগের ভয় হোক আর মৃত্যুর ভয় হোক, যে কোনো কারণেই হোক না কেন, নিজের জান বাঁচানোর জন্য আল্লাহর রসুলকে একা ফেলে মসজিদুল নববী শরীফে সবাই যার যার ঘরে। হয়তোবা এটা আল্লাহ পাকের কোনো এক বিশেষ নিদর্শন। আমরা যারা এখনো বেঁচে আছি, আমরা আমাদের জীবনকে এই একটা ক্ষেত্রে দুর্ভাগ্যজনকই বলবো, কারণ আমাদের এই বয়সে, আমাদের এই সময়ে অথবা আমাদের চেয়ে যারা আরও বয়স্ক আল্লাহ পাক হায়াতে তাইয়িবা রেখেছেন, দিয়েছেন, তারাও আজ এই দৃশ্য দেখছেন। বিশেষ করে আরব দেশগুলোতে মক্কা শরীফ এবং মদিনা শরীফ সহ আরবের দেশগুলোতে মসজিদের নামাজ জামাত বন্ধ রাখা হয়েছে। ইউরোপের দেশগুলোতেও মসজিদে নামাজ জামাত বন্ধ রাখা হয়েছে এবং কোনো কোনো জায়গায় আজান দেওয়া হয় ঠিকই, কিন্তু নামাজ হয় না, নামাজ হয় ঘরে। আজানের মধ্যে হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ এই স্থলে বলা হয় আসসালাতু ফি বুয়ুতিকুম,
এটা কেন, আল্লাহ পাক আমাদেরকে কি কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছেন? আল্লাহ যখন মানুষ সৃষ্টি করেছিলেন তখন ফেরেশতাগণ বলেছিল ওরা দুনিয়াতে ফেতনা করবে, রক্তপাত করবে। সূরা বাকারায় এই আয়াত রয়েছে। আল্লাহ পাক বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ الله পাক যখন মনস্থ করলেন মানুষ তৈরি করবেন তখন ফেরেশতাগণ বলেছিল এই মানুষগুলো পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে। আর ইবাদতের জন্য আমরা কি যথেষ্ট নয়? আমরা তো ইবাদত করছি আপনার, আপনার তো প্রশংসা গুণগান করছি। আল্লাহ কি জবাব দিলেন? ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বললেন, নিশ্চয় আমি যাহা জানি তোমরা তা জানো না। সুতরাং আল্লাহ কি জানতেছেন, আল্লাহ কি জানেন তা আমরাও জানি না। এই বিশ্ব পরিস্থিতিতে মসজিদ ত্যাগ করে ঘরমুখী হয়ে আমরা যে ঘরবন্দি, এটার পেছনের রহস্য কি আল্লাহ পাক ভালো জানেন। মক্কা শরীফ, মদিনা শরীফকে সেলফি তোলার কেন্দ্রে পরিণত করা হয়েছিল। কিছুদিন আগে শুনেছি মক্কাতুল মুকাররমায় উমরা অবস্থায় বা তাওয়াফ অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করা বা সেলফি উঠানো নিষিদ্ধ ঘোষণা করেছে। আলহামদুলিল্লাহ, আমরা এমন গুনাহ করা শুরু করেছি, গুনাহ করতে করতে আজ এক পর্যায়ে আমরা উপনীত হয়েছি যে আজ আমাদেরকে আল্লাহ পাক বাইতুল্লাহ আল হারাম থেকে, মসজিদে নববী থেকে, এমনকি আমাদের অঞ্চলের মসজিদ থেকে বিতাড়িত করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। হ্যাঁ, আমরা কোনো না কোনো অজুহাত দেখিয়ে, কোনো না কোনো হাদিস দেখিয়ে, কোনো অসুবিধা দেখিয়ে আমরা মসজিদ থেকে জামাত বন্ধ করে ঘরে বসে আছি, ঘরে ইবাদত করছি। বাংলাদেশ বা ভারত পাকিস্তানের কথা বলছি না, মধ্যপ্রাচ্য তথা ইউরোপের কথা বলছি বিশেষ করে। এই যে অবস্থা, গুনার দিক দিয়ে যখন পাল্লা ভারী হয়ে যাবে তখন আল্লাহ পাক আমাদেরকে কোনো না কোনো একটা গজব দিয়ে হয়তো পরীক্ষা করবেন, নয়তো ধ্বংস করবেন, নয়তো শিক্ষা দিয়ে ছেড়েও দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন তবে ছেড়ে দেন না। আজ মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহ আল হারাম, মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে মানুষের ভিড় নেই, মানুষ নেই। এই ধর্ম প্রাণ মুসলমানগুলো গেল কোথায়? সবাই যার যার জীবন রক্ষার জন্য, সমষ্টিগতভাবে জীবন রক্ষার জন্য, সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য, সচেতন হয়ে নিরাপত্তার জন্য নিজের আইনে নিজেই গৃহবন্দী হয়েছে। পেছনে এটার আমার কে দিচ্ছে, নির্দেশনা কে দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সরিয়ে দিয়েছেন তার ঘর থেকে কিছুদিনের জন্য, এরপরও কি আমাদের শিক্ষা হবে না? আমরা এখন ঘরে, সবাই আমরা ঘরে, বাবাও ঘরে, মাও ঘরে, অর্থাৎ কারো কোনো কর্ম, চাকরি, ব্যবসা কিছুই এই মুহূর্তে করা যাবে না, ঘরে থাকতে হবে নির্দেশ। ঘরে বসে সময় অতিক্রম করার জন্য
অবশ্যই টেলিভিশন দেখছি, বিভিন্ন দেশের নিউজ শুনছি, ফাঁকে ফাঁকে দুই চারটা নাটকও দেখছি। সময় তো পাস করতে হবে। ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন যোগাযোগ মাধ্যমে মহামারী থেকে বাঁচার দোয়া শিখিয়ে দেওয়া হচ্ছে। এগুলোর দুই একটা মুখস্থ করে রেখেছি, সুতরাং এই দোয়া পড়েই আমরা মহামারী থেকে বেঁচে যাব। এরকম আশা করলে চলবে না, চলবে না। ধর্মপ্রাণ মুসলমানেরা, যারা অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ, মুসলমানগণ কোমল হৃদয়ের মানুষ, আল্লাহকে অদৃশ্যে বিশ্বাস করেছে, সেই জন্য একটা ঘর রেখেছে, সেই ঘরটার নাম মসজিদ। সেখানে গেলে তাদের মধ্যে একটা তাকওয়া আসে, একটা ভীতি আসে, একটা শ্রদ্ধাবোধ আসে, একটা আল্লাহর প্রতি ভালোবাসা আসে, ভাব গাম্ভীর্য আসে। ঘরে কয়জনে করে? একমাত্র আল্লাহর ওলিরা, যারা আল্লাহ পাককে চিনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছেন, তারা পৃথিবীর যে প্রান্তেই থাকবেন তাদের তাকওয়া ঠিক থাকবে। যেখানেই তারা বসবেন সেখানেই আল্লাহর জিকিরে লিপ্ত, তাদের মন প্রাণ সবসময় আল্লাহ পাকের দিকে রুজু। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা সেই মসজিদে গেলে আমাদের মধ্যে সেই তাকওয়া আসে। ঘর তো ঘরই, ইবাদতখানা তো ইবাদতখানাই, যতক্ষণ করলেন ততক্ষণও সেটা একাগ্রতা আসবে না, কারণ ঘরুয়া পরিবেশ আর মসজিদের পরিবেশের মধ্যে একটা তফাত আছে। এই তফাতটা আজ বিলীন হয়ে গেছে। আজ সবাই ঘরে নামাজ, ঘরে জিকির, ঘরে সব কিছু। এর কারণ কি? আল্লাহ পাক কেন বিতাড়িত করেছেন তার মসজিদ থেকে আমাদেরকে? কেন বিতাড়িত করেছেন তার বাইতুল্লাহ থেকে, কাবা থেকে? কেন বিতাড়িত করেছেন মসজিদে নববী থেকে? কারণ আমাদের পাপের প্রায়শ্চিত্ত। এটা পাপ করতে করতে আমরা চূড়ান্তে পৌঁছে গেছি, আমাদের অবস্থা এখন খুবই শোচনীয়। এত পাপ আমরা করেছি, তার হাবিবের সাথে আমরা এত বেয়াদবি করেছি, আমাদেরকে তার হাবিব থেকে দূরে সরিয়ে দিয়েছেন। আর যাদেরকে প্রথমেই দূরে সরিয়ে দিয়েছেন তারাই বেশিরভাগ বেয়াদবি করত, এদের ভিতরেই আল্লাহ ভয় ঢুকিয়ে দিয়েছেন। সুতরাং এখনো সময় আছে, আমরা সবাই যেন তাওবা ইস্তেগফার করে আল্লাহর দরবারে পানাহ চাই। আমরা যেন আল্লাহ পাকের কাছে আমাদের জীবনের গুনার জন্য স্বীকার করে আল্লাহর হাবিবের ওয়াসিলা নিয়ে আমরা আল্লাহ পাকের কাছে পানাহ চাওয়া ছাড়া আর কোনোই উপায় নাই। এখনো সময় আছে, মিলাদে মুস্তফার বিকল্প নাই। প্রতিটা ঘরে ঘরে মিলাদ শরীফের ইন্তেজাম করতে হবে, প্রতিটা ঘরে ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিকিরে আমরা মশগুল হতে হবে। আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া রাফায়না লাকা যিকরাক, আপনার জিকিরকে আমি অনেক উপরে মর্যাদা দিয়েছি। সুতরাং আল্লাহর রাসূলেরও জিকির আছে, এটা শিরক নয়, বিদআত কোথাও নয়, এটা কোরআনের আয়াত, সূরা ইনশিরাহ। ওয়া রাফায়না লাকা যিকরাক, আল্লাহ রাসূলের জিকির করতে হবে। আল্লাহ রাসূলের জিকির কিভাবে করতে হয়? দুরুদ শরীফ, সালাত, সালাম এবং তার সহি সুন্নাহ মোতাবেক চলা, নবীর জীবন আদর্শকে অনুসরণ করা, অনুকরণ করা। বাঁচব কতদিন, কখন মরে যাব ঠিকানা নাই, সুতরাং এখনো সময় আছে, আমরা যেন নিজের ভুল বুঝতে পারি এবং আল্লাহর কাছে তাওবাতান নসুহা করে আমরা যেন ফিরে আসতে পারি। আমরা আল্লাহর কাছে পানাহ চাইতে থাকব, আল্লাহ তোমার ঘর থেকে আমাদেরকে বিতাড়িত করেছ, তোমার ঘরে আমাদেরকে আশ্রয় দাও। কারণ আল্লাহ সরাসরি কিছুই করেন না, কোনো না কোনো মাধ্যম দিয়ে করিয়ে দেন, সৌদি আরবের বাদশার মাধ্যম দিয়ে,
কাবাঘর থেকে বিতাড়িত করেছেন মুসলমানদেরকে। অবশ্যই এটা আল্লাহ পাকের তরফ থেকে একটা গজব। সুতরাং আল্লাহর ঘর ত্যাগ করলেই আমরা বেঁচে যাব তা নয়, আমরা আমাদের কলবকে ঠিক করতে হবে, আল্লাহর রাসূলের সামনে বেয়াদবি বন্ধ করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে তাওবা করে ক্ষমা চাইতে হবে, রাসূলের দুরুদ শরীফ মিলাদ শরীফের সংখ্যা বাড়িয়ে দিতে হবে। ইনশা আল্লাহুল আজিজ এই সাবান দিয়ে হাত ধোয়া আর বারবার পা ধোয়া লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদেরকে শেফাআত করবেন, তিনি যদি আমাদের জন্য এখনও একটু আল্লাহ পাকের আরশে হাত উঠান, অবশ্যই আমাদের একটা না একটা উপায় হয়ে যেতে পারে। হ্যাঁ, বলতে পারেন নবী তো মরে গেছেন, হাত কেমনে উঠাবেন? এই আকীদা পোষণ করলে আপনি মুসলিম হবেন না। এর কারণ অসংখ্য হাদিসের মধ্যে রয়েছে, নবী রসুলগণ তাদের কবরের মধ্যে জীবিত এবং তারা সালাতরত এবং তাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং তার হাত এই রক্ত মাংসের গড়া হাত নাকি কোনো কুদরতি হাত নাকি কোনো অদৃশ্য হাত সেটা তো আমরা জানি না, কিন্তু যেহেতু রিজিক দেওয়া হয়, সালাত আদায় করা হয়, তিনি সেখানে জীবিত, সুতরাং জীবন যার আছে তার হাতও আছে। সেই হাত দিয়ে আল্লাহর কাছে যদি তিনি কোনো কিছু চান, এবং যে নবী আমাদের দুরুদের আমাদের সালামের জবাব দিতে পারেন, সেই নবী অবশ্যই আল্লাহর কাছেও আমাদের জন্য একটু চাইতে পারেন। আল্লাহ খুশি হন, তার হাবিবকে খুশি করলে আল্লাহ খুশি হয়ে যান। অসংখ্য হাদিস এবং অসংখ্য ফতোয়া মাসলা দিয়ে মসজিদ থেকে বিতাড়িত করা হচ্ছে, অনেক বড় বড় হুজুরদেরকে দিয়ে এগুলো বলানো হচ্ছে। আমরাও সাধারণ মানুষ যারা জ্ঞান নাই, আমরাও বলি হ্যাঁ ঠিক আছে, সেফটির জন্য মসজিদ ত্যাগ করা ঠিক আছে। রাসূলুল্লাহ ত্যাগ করেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ত্যাগ করেছেন, আমরাও করি। একবার খেয়াল করতে হবে, মসজিদ তালা মেরে ঘরে থাকা কি সওয়াবের কাজ, ভালো কাজ? আপনি আপনার কলবের মধ্যে একটু রোশনি ঢালেন আর বলেন যে মসজিদ তালা দিয়ে আমরা ঘরে আছি, এটা কি ভালো কাজ? অবশ্যই তো আপনি বলছেন যে ভালো কাজ নয়। সুতরাং এই মন্দ কাজটা আমরা কেন শিকার হলাম? একমাত্র আল্লাহ পাক গজব দিয়েছেন, এই জন্যই শিকার হয়েছি। আর যারা সেটা অর্ডার জারি করেছে তারা বিভিন্ন মাসলা ফতোয়া দিয়ে বোঝাচ্ছে। এটা লাগাতার লকডাউন আর করোনা ভাইরাসের জন্য লাগাতার মসজিদ বন্ধের কোনো হাদিস নাই, সেটা কোনো এক ঝড়ের সময়ের, কোনো এক শীতের সময়ের মাসলা। সুতরাং আমি পক্ষেও বলছি না, বিপক্ষেও বলছি না, আমার কথায় কেউ নারাজও হবেন না, খুশিও হবেন না, আমি কিছু সত্য কথা বললাম যেটা মুমিন মুসলমানদের অন্তরে বিরাজ করছে। আমি সেই অন্তর থেকে দুই চারটা কথা আমার অন্তরের কথার সাথে মিলালাম, আর কিছু না। সুতরাং আমরা সতর্ক হতে হবে, আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, এছাড়া আমাদের আর কোনো উপায় নাই, এটাই আমাদের শেষ ভরসা। কোনো ঔষধ, কোনো ভ্যাকসিন, কোনো চিকিৎসা কাজে লাগবে না, একমাত্র কাজে লাগবে দুরুদ এবং সালাম এবং ইস্তেগফার এবং সালাত। আল্লাহ সবাইকে হেফাজত করুন, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা দেশের বাহিরে আছেন, বিপাকে আসেন। একটা কথা আছে, বিদেশ বিপাক, সেই বিপাকে আমাদের ভাই বন্ধুরা আছেন, আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজতে রাখেন। আল্লাহ পাক উনাদেরকে সুস্থ রাখুন এবং উনাদেরকে এই নিঃসঙ্গ জীবন, তাদের একমাত্র আল্লাহ ছাড়া আর তাদের সঙ্গী নাই, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। আসুন একটিবার দুআয়ে ইউনূসটা পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم। সবাই ভালো থাকুন।
সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে হেফাজত দান করুন, আমরা যেন আল্লাহর রহমতের বাহিরে না থাকি, আমরা যেন আল্লাহর রহমতের ভিতরেই থাকি, এই আশা ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।